জিনিসটা একটু দেখুন, সম্মানিত উপস্থিতি, কথাটা বলতে গিয়ে একটি লম্বা হাদিস, আমি খুব দ্রুত অনুবাদ করার চেষ্টা করব এবং যেখানে আমার লক্ষ্য উদ্দেশ্য সেখানে পৌঁছার চেষ্টা করব। এক খেয়ালে চেয়ে থাকবেন, উনিশ বিশ হবেন না, নইলে আপনি বুঝতে পারবেন না। সামরা ইবনে জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল ফজর ওয়া আকবালা আলা নবী ওয়াজহি, আল্লাহর নবী ফজরের সালাতের পরে আমাদের সামনে মুখামুখি হতেন। ফাসালানা, তিনি আমাদেরকে জিজ্ঞাসা করতেন, হালরা আহাদুম মিনকুম রুয়ে, গত রাত্রে তোমাদের স্বপ্নে কেউ কিছু দেখেছে? ফায়নরা আহাদুন কাসাহা ফায়াকুল মাশা আল্লাহ তাআলা, কেউ যদি কিছু স্বপ্নে দেখত রাসূলের সামনে বলে দিত, আমি এই স্বপ্নে দেখেছি, আমি এই স্বপ্নে দেখেছি। তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের তাবির করে দিতেন, তোমার স্বপ্নের ফল হলো এই, তোমার স্বপ্নের ফল হলো এই, তোমার স্বপ্নের ফল হলো এই। তিনি একদিন আমাদের জিজ্ঞাসা করলেন, হালরা মিনকুম আহাদুন, তোমাদের মধ্যে গত রাত্রে কেউ স্বপ্নে কিছু দেখেছে? ফাকুলনাল্লাহ, আমরা বললাম জিনা, আমরা গত রাত্রে কেউ কিছু স্বপ্নে দেখিনি। তখন আল্লাহর নবী বললেন, শোনো, ইন্নি রায়তো লাইলাতান বারে হা, আমি গত রাত্রে দেখলাম, ফায়া তায়ানি রাজুলানে, দুইজন মানুষ আমার নিকটে আসলো, আমি মোহাম্মদ সাল্লাম ঘুমিয়ে আছি, স্বপ্নে দেখছি দুজন মানুষ আমার নিকটে আসলো, এসে একজন ডান হাত ধরল, একজন বাম হাত ধরল, ডান হাত আর বাম হাত ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকে। ফা আতাইনাল রাজুলিন মুজতাজে, চলে আসলাম, ফা আতাইনাল রাজুলিন জালেসিন, একটা লোকের পাশে চলে আসলাম যে লোকটা বসে আছে, অরাজুল কায়েম, একটা লোক দাঁড়িয়ে আছে, অফিয়া দিহি কাল্লুব বিন হাদিদিন, যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে, একটা লোক বসে আছে আর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে। ফাইদ খুলো ফিসিদ গেহি, লোহার বাঁকা লাঠি তার মুখের ডান দিক দিয়ে ঢুকে দেয়, ফয়ে সুক্ষ দেখি ডান দিকে ঢুকিয়ে পিছন দিকে ফেড়ে নিয়ে যাচ্ছে একবারে পিছন পর্যন্ত, অয়া ফল বিষেদ গেহিলা আকার, লোহার লাঠি বের করে মুখের বাম দিকে লাগাচ্ছে, ফয়া সুক্ষ মুখের বাম দিককে ফেড়ে ফেলছে, ফয়াউদ এরপরে লাঠি বের করে ডান দিকে নিয়ে আসছে, ডান দিকে নিয়ে আসতে না নিয়ে আসতে আবার মুখের ডান দিক ঠিক হয়ে যাচ্ছে, আবার ডান দিক ফেড়ে ফেলছে, আবার বাম দিকে আসছে, বাম দিক ফেড়ে ফেলছে, বারবার এই দৃশ্য। আমি বললাম, মা হাজা, একই দৃশ্য? কালা, তারা দুইজন বললেন, ইনতালেক চলতে থাকেন, ফান্তালাক না, আমরা চলতে থাকলাম কিছু না বলে। চলতে চলতে চলে আসলাম আমরা চলেন মুস্তাজে, একটা লোক চিত হয়ে শুয়ে আছে, একটা লোক পাশে দাঁড়িয়ে আছে, তার একটা পাথর আছে, পাথর দিয়ে মারছে তার মাথার উপরে, মারার সাথে সাথে মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, অত্যাদাহাল হাজারো, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে, এ লোকটা যাচ্ছে মাথা আনতে, পাথরটা আনতে, পাথরটা আনতে না আনতে দেখছে মাথা ঠিক হয়ে গেছে, আবার পাশে এসে আবার মারছে, আবার মাথা ভেঙে চৌচির হচ্ছে, পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে, আবার নিয়ে এসে আবার মারছে, বারবার এই দৃশ্য দেখে আমি বললাম, মা হাজা, একই দৃশ্য? কালা, তারা দুইজন বলল, ইনতালেক চলতে থাকেন, ফান্তালাক না, আমরা চলতে থাকলাম কিছু না বলেই। ফা আতাইনা লানাকবিল মিসলিত তান্নুরে, চলতে চলতে চলে আসলাম একটা গর্তের পাশে, গর্তটা হচ্ছে কলসের মতো, আলা হুজায় কোন আসফল আছে, যার উপরের দিক সংকীর্ণ আর নিচের দিক প্রশস্ত, একটা কলসের মতো
তাহাতাহু নার তাতাওয়াক্কাদু, ভিতর দেখি ধা 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 করে আগুন জ্বলছে। ফাইজা ইরতাফাও তিরতাফাও কাদা একরো জমি না। যখন আগুন জোরে জ্বলে উঠছে তখন তার ভিতরে যা কিছু আছে সব বের হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবে। ফাইজা খামিদাত রাজা উফিহা, আর যখন আগুন একটু দুর্বল হচ্ছে তখন সব কিছু ভিতরে চলে যাচ্ছে। দেখি ফিহারে জ্বালন নেশা, তাতে নারী এবং পুরুষ উলঙ্গ হয়ে আছে, উলঙ্গ অবস্থায় আগুনের ভিতরে জমা ধরে আছে, জ্বলছে, ধাঁধা ধাঁধা করে জ্বলতে জ্বলতে উপরে চলে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে যাচ্ছে। এই দৃশ্য দেখে বললাম মাহাজা একই দৃশ্য। কালা তারা দুইজন বললেন ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, চলতে থাকলাম, কিছু বললাম না। ফাহাতায়না লাহনির মিন দামিন, আস্তে আস্তে চলে আসলাম, দেখি একটা রক্তের নদী, নদীতে শুধু রক্ত আর রক্ত, পানি নেই। অভিশাপ্তির নাহারে রাজুলন, রক্তের নদীর মাঝামাঝিতে একটা লোক রয়েছে আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে। যে লোকটা পাশে দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর আছে। কুল্লা মার আদা এক রোজা রামা রাজুল ফিফিবার দাহাইসো কানা, যতবার লোকটা রক্তের নদী থেকে উঠার চেষ্টা করছে ততবারে পাশ থেকে তার মুখের উপরে মেরে, মুখের উপরে মেরে মুখকে ফাটিয়ে দিচ্ছে এবং চলে যাচ্ছে নদীর রক্তের মাঝামাঝিতে। আবার উঠে আসছে, আবার মারছে। আমি বললাম একই দৃশ্য। তারা দুইজন বলেন ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, আমি কিছু না বলে চলতে থাকলাম। ফা